বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে 15ই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল। রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল, যেই চেতনার নাম হলো 72-এর চেতনা। 72-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আজ আবার 2024 সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য। শেখ হাসিনা দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলুষিত করবার জন্য সোচ্চার থাকতে হবে শেখ হাসিনা বিগত 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে 15ই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল, কিন্তু তার পিতা 71 সাল থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের 30,000 মায়ের কোল খালি করে 30,000 যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল, সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল। একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা। আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এইরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল, আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। তার চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য আরেকটি দেশের তিলকমালি মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, একজন বিধবা নারীর এত টাকার কোনো দরকার নেই। তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত, দেশে তাদের কিছু থাক বা না থাক। তার একটা বোন আছে, এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন? নিজেদের শুধু প্রয়োজনে নয়, তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য, এই দেশটাকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য, এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাক করে তার করাতে হবে। শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ তারালি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনি হয়ে ছোবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসা, এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা।
এখন আর সেই নাটকের কলা খুশি খুশি লোকরা নাই, এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন ইনশাআল্লাহ। এদেশে এখন ইসলামের জোয়ার বইছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন, তাদের ধর্মীয় উপাসনায় গুলা নিরাপত্তা নিশ্চিত করা হবে, সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কোথায় গেছে? ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা, কারণ 15 বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা। আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে, প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে। আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে, এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে। আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর বলবো আমরা পরিষ্কার ভাষায়, ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া, সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে, এদেশের মানুষ বরদাস্ত করবে না। সীমান্তের কাছাকাছি আছে, চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ, এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ আরে মনমার বাংলাদেশ। এদেশে আজ বিভাজন নাই, আমি বলবো বিরোধী মত পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন, আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে, আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে। গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে। কাজেই এভাবে যদি আমরা সোচ্চার না হই, ঐক্যবদ্ধ না থাকি, প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত উলামায়ে ইসলাম সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি, আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা। আন্দোলন চলছে, মিছিল চলছে, মিছিলের মধ্যখানে আজানের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে রাজপথে সেজদা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে।
এভাবেই এই বিপ্লব সফল হয়েছে। কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। তাই মানব প্রজিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকাতলে সামিল হন। ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। থাকবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।